বন্ধুরা, তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। যারা নতুন তাদের বলি, আমি ঐশিকা, ঐশিকা মুখোপাধ্যায়। আমি এই চ্যানেলে বিউটি রিলেটেড অর্থাৎ মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সেলফ কেয়ার রিলেটেড কন্টেন্ট আপলোড করি সপ্তাহে দুদিন, বুধবার আর রোববার। আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, আর বন্ধু বান্ধবীদের শেয়ার করো, তাদেরকেও সাবস্ক্রাইব করে নিতে বলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো। চলো শুরু করবো আজকের ভিডিওটা। আজকে আমি কিছু হেয়ার অয়েল, বা হেয়ার অয়েল যদি নাও হয় বলতে পারো, জাস্ট অয়েল নিয়ে কথা বলবো, যে অয়েলগুলো আমরা ডেইলি বেসিসে ইউজ করি হেয়ারের জন্য বা স্কিনে বডি অয়েল হিসেবে লাগানোর জন্য। তো আমরা, আমাদের সবাইকার বাড়িতে নারকল তেল থাকে, আমরা নারকল তেল ইউজ করি মোস্টলি। যেটা প্যারাশুটের পাওয়া যায় সেটাই বেশিরভাগ লোক ইউজ করে, আর তা না হলে শালিমারের নারকল তেল ইউজ করে অনেকে, আজকাল পতঞ্জলিটাও করে। তোমাদের বলি একটা ছোট্ট জিনিস, একটু ভেবে দেখো, একটা নারকল আমরা যখন বাজার থেকে কিনি কত দাম হয় আজকাল? আমি বলছি মিনিমাম হলেও 25-30 টাকা, মিনিমাম 25-30 টাকা একটা প্রমাণ সাইজের নারকলের দাম হয়। এবার একটা নারকল থেকে কতখানি নারকল তেল বেরোয় জানো কি? একটা নারকল থেকে নারকল তেল বেরোয় 1 আউন্স মতো। 1 আউন্স মানে এইটুকু মতো, একটা গ্লাসই যদি ধরি, গ্লাসও অনেক বেশি হয়ে যাচ্ছে, তবুও আমি বলছি একটা গ্লাসের এইটুকু মতো নারকল তেল একটা নারকল থেকে বেরোয়। সেই নারকলটার দাম যদি ধরি 30 টাকা, সেটা থেকে কেউ একটা প্রসেস করে, নিজের কায়িক পরিশ্রম করে নারকল তেল বার করছে এইটুকু। প্যারাশুট বা শালিমারের যে তেলটা আমরা কিনি, এরকম বড় বটল, কি এরকম বড় বটল, সেটারই তো দাম 30 টাকার মধ্যে হয়। তাহলে কোম্পানি আমাদের দিচ্ছে কী করে, রাইট? এবারে আমায় বলো, তোমরা নিশ্চয়ই অলিভ অয়েলের ক্ষেত্রে শুনেছো, ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এগুলো কি, সেটা কি জানো? এগুলো আর কিছুই না, ভার্জিন বা এক্সট্রা ভার্জিন হচ্ছে সেই তেলটার পিওরিটি কতটা সেটা ডিফাইন করছে। জাস্ট অলিভ অয়েল মানে জাস্ট কেমিক্যালি বা কোনো বড় ফ্যাক্টরিতে প্রসেস করে তৈরি করা অলিভ অয়েল। যদি ভার্জিন হয় তার মানে সেটা লেস প্রসেসড, কম থেকে কম প্রসেসিংয়ের মাধ্যমে সেটাকে অলিভ থেকে নিঃসৃত করা হয়েছে সেই তেলটাকে। আর যদি বলি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, জাস্ট অলিভ থেকে কোনো কেমিক্যাল প্রসেস ছাড়া, জাস্ট কোল্ড প্রেসিংয়ের মাধ্যমে, যেটাকে আমরা বাংলায় পাতি কথায় বলি, ঘানিতে পেশাই করি, ঘানিতে পেশাই করা হয় সর্ষের তেল, কাচ্চি ঘানি সর্ষের তেল আমরা যেটাকে বলি, সেইভাবে ঘানিতে পেশাই করার পর তখনই যে তেলটা আমরা পাই সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অয়েল। তা সেটা অলিভ অয়েল হোক, সর্ষের তেল হোক, নারকল তেল হোক, যে কোনো ক্যারিয়ার অয়েল, যখন জাস্ট ঘানিতে পেশাই করার পর যে একদম র ফর্মে বেরোচ্ছে সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন। আমরা যেটা প্যারাশুট বা শালিমার এই ধরনের যে কোম্পানির যে নারকল তেলগুলো কিনি, এগুলো কিন্তু এক্সট্রা ভার্জিন ভার্জিন তো নয়, অনেক সময় নারকল তেল কিনা সেক্ষেত্রেও সন্দেহ থেকে যায়। যেরকম তোমাদের বলছি, অনেক কোম্পানি আমলা তেল বিক্রি করে, বা অনেক কোম্পানি নারকল তেল বলে লাইট অয়েল বিক্রি করে। প্যারাশুটেরই জ্যাসমিনের একটা ভেরিয়েন্ট আছে, জ্যাসমিনের গন্ধওয়ালা। একবার ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করবে, আমি আমার দর্শকদের বারবার বলবো যে তোমরা যখনই কোনো জিনিস কিনবে তার ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করবে, তাহলে তোমাদের কেউ কখনো ঠকাতে পারবে না। একবার তোমাদের বাড়িতে যে লাইট অয়েলটা আছে, তা সে হেয়ার অ্যান্ড কেয়ার হোক, এলিন হোক, বা এই ধরনের ডাবর আমলা, এই ধরনের যত তেলগুলো যেগুলো লাইট অয়েল বা সুগন্ধি তেল হিসেবে বিক্রি হয়, আর যখন মোটামুটি আমরা ছোটো ছিলাম, কি আমাদের জন্মানোর কিছু বছর আগে, যখন আমাদের মা বাবারা ইয়াং ছিল, তখন মার্কেটে এসে পুরো মার্কেটকে ভরিয়ে গিয়েছে এই তেলগুলো। তার আগে কিন্তু এগুলো ছিল না, এই সো কল্ড সুগন্ধি তেল আর লাইট অয়েলগুলো। এইগুলোর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একবার চেক করো তো। আমি তোমাদের বলছি, মেনলি এতে থাকে হয় মিনারেল অয়েল বা লিকুইড প্যারাফিন। শুধু চুলের ক্ষেত্রে যে তেলগুলো সেগুলোই না, আমরা শীতকালে যে বডি অয়েলগুলো ইউজ করি, একটা নাম আমি বলে দিই, জ্যাক অলিভ অয়েল, বা এইটার আদলে অনেক অলিভ অয়েল মার্কেটে ভরে আছে, যেগুলো শীতকাল এলেই খবরের কাগজে, টিভিতে, সব জায়গায় অ্যাড দিতে স্টার্ট করে দেয়। এগুলোর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একবার চেক করো তো। তাতে 80-90% থাকে অনলি লিকুইড প্যারাফিন। এটা কী জানো? এটা একটা পেট্রোল থেকে তৈরি হওয়া বাই প্রোডাক্ট, যেটা পেট্রোলিয়াম জেলি, যেরকম আমরা যেটা ভ্যাজেলিন লাগাই, পেট্রোলিয়াম জেলি, মিনারেল অয়েল, লিকুইড প্যারাফিন, এগুলো সব হচ্ছে পেট্রোল বা ডিজেলের বাই প্রোডাক্ট। একবার নিজে ভেবে দেখো, সেটা তোমার স্কিনে বা চুলে লাগানো উচিত হবে কি? আর যদি লাগিয়ে ফেলো, তার ফলটা কী হতে পারে? তার ফলটা কখনো ভালো হতে পারে কি? তো এই ধরনের যে কম দামি 20-25 টাকায় যে নারকল তেলগুলো এত বড় বড় কৌটোতে বিক্রি করে,
আমি বলছি না যে এগুলো নারকল তেল নয়, কারণ এগুলোর ইনগ্রিডিয়েন্টসে নারকল তেলই আছে, কিন্তু তোমরা যদি একবার কোনো ভার্জিন নারকল তেল বা এক্সট্রা ভার্জিন নারকল তেল একবার কখনো ইউজ করো, সেইটার গন্ধ অন্য কিছুতে আমি যাচ্ছি না, টেক্সচার ফেক্সচারে যাচ্ছি না, সেটার গন্ধ আর ওই একটা প্যারাশুট অয়েলের গন্ধ যদি দুটো পাশাপাশি রেখে নিজের মানে নাকে শোকো, তাহলে বুঝতে পারবে যে কী ইউজ করো আর সেটা অ্যাকচুয়াল জিনিসটা থেকে কতটা দূরে। তো আমি প্যারাশুটের নামে অনেক কিছু বললাম, তোমাদের সবার আগে প্যারাশুটেরই একটা প্রোডাক্ট দেখাই যেটা আমি ইউজ করছিলাম এতদিন, এটা প্রায় শেষ হয়ে গেছে, দেখো সামান্য একটু আছে, এটা পুরোপুরি শেষ হয়নি বলে আমি তোমাদের এমটিজে দেখাইনি। তাছাড়াও এই তেলটা একটা ছোটো কৌটোতে আমার ভরে আমার রাখা থাকে, আমি কখনও কখনও হেয়ার সিরাম হিসেবে এটা ইউজ করি, এটাও কিন্তু প্যারাশুটেরই নারকল তেল। এই দেখো নিশ্চয়ই প্যারাশুটের লোগোটা দেখতে পাচ্ছ, এটাও প্যারাশুটেরই নারকল তেল, বাট এটা সাধারণ দোকান টোকানে তোমরা পাবে না, কারণ সেসব দোকান রাখে না, কারণ তাদের বিক্রি হয় না, কারণ পাবলিকের মধ্যে এই জিনিসগুলোর ডিমান্ডই নেই সাধারণ লোকাল স্টোরে। এটা প্যারাশুটের 100% ন্যাচারাল কোকোসোল, প্যারাশুটের একটা ডটার কোম্পানি বলতে পারো, মানে প্যারাশুটের আন্ডারে এটা আর একটা ব্রাঞ্চ মতো, এটা একটা কোম্পানি, 100% ন্যাচারাল কোকোসোল কোল্ড প্রেসড ভার্জিন কোকোনাট অয়েল, এবং সুপার ফুড হিসেবেও এরা এটাকে বিক্রি করছে। বলা বাহুল্য যে নারকল তেলটা সম্পূর্ণ পিওর হবে সেটা তোমরা রান্নাও করতে পারো, খেতেও পারো। আমি নিজে পার্সোনালি নারকল তেলে রান্না করি, এবং সেটা মানে অনেক তেলের তুলনায়, এমনকি সর্ষের তেল, সাদা তেলগুলো যেগুলো আমরা ইউজ করি, রাইস ব্র্যান অয়েল, সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, তার থেকে তো অনেক গুণে ভালো নারকল তেল, বরং কিছু কিছু ক্ষেত্রে সর্ষের তেলের থেকেও ভালো নারকল তেলে রান্না করা। যাই হোক, সেদিকে আমি রান্নার দিকে যাচ্ছি না, এটা দেখালাম তোমাদের যেটা প্যারাশুটেরই প্রোডাক্ট, এটা সম্পূর্ণ ভার্জিন আর কোল্ড প্রেসড, যেরকম তোমাদের বললাম কোল্ড প্রেস মানে এটা ইউজ করার সময় কোনো তাপ ইউজ করা হয়নি, কোনো রকমের হিট ইউজ করা হয়নি, হিট ইউজ করা হয়নি তো তাতে কী এসে গেলো? যদি বা হিট ইউজ করেও নারকল তেল কি যে কোনো তেল এক্সট্র্যাক্ট করা হয় তাতে কী এসে যায়? হিট যে কোনো খাবার জিনিসের বা যে কোনো এই ধরনের ন্যাচারাল জিনিসের গুণগত মানটাকে কমিয়ে দেয়। একটা খুব ট্রেন্ড এসেছিলো যখন আমি বাসায় ছোটো ছিলাম, হট অয়েল ম্যাসাজ, এখনও সবাই নয় ওয়েল অনেকে রিলিজিয়াসলি এটাতে বিলিভ করে, অনেকে তো মানে আমি নিজেও করেছি এই ভুলটা, যে একটা বাটিতে নারকল তেল নিয়ে সেটাকে ডাইরেক্ট মানে গ্যাস ওভেনে বসিয়ে দেওয়া, বা অনেকে মাইক্রোওয়েভে বসিয়ে গরম করে, সেটা না হলে অনেকে রোদে দেয়, তা না হলে কেউ কেউ ডাবল বয়লার প্রসেসে করে, আমিও করি মাঝে মাঝে, কিন্তু শুদ্ধ শীতকালে, কারণ আমার ঠান্ডা লাগার ধাঁধ আছে, আমি ঠান্ডা তেলটা আমার মাথায় লাগালে আমার ঠান্ডা লেগে যাবে, সেই জন্য শীতকাল কখনো কখনো, আর দ্বিতীয়ত নারকল তেলটাকে গলানোরও প্রয়োজন হয় শীতকালে, সেই জন্য শীতকালে কখনো কখনো হয়তো হালকা রোদে দিয়ে দিলাম। তাও রোদে কীভাবে দিই জানো? হয়তো কোনো কাপড় মেলেছি, সেই কাপড়টায় রোদে এসে পড়ছে, সেই কাপড়টার পেছনে বোতলটা রাখি, বা যেরকম ধরো কোনো কোনো তেল যেটা এরকম পিচবোর্ডের কার্টেনে আসে, সেই কার্টেন শুদ্ধ রোদে রেখে দিই, তাহলে কী হচ্ছে, রোদটা ডাইরেক্টলি কৌটোটাতে লাগছে না, বাইরের কার্টেনটাতে লাগছে, কার্টেনটার মধ্যে একটা গরম আবহাওয়া সৃষ্টি হচ্ছে, সেই গরমে তেলটা যতটুকু গলবে বা যতটুকু গরম হবে। যে কোনো তেল, যে কোনো জিনিস যখন আমরা মানে গরম করে ফেলবো, তার গুণগত মানটা 50% পর্যন্ত কমে যায়, তারও বেশি কমে যায় যদি আরও বেশি গরম করি। এবার ধরো যে প্যারাশুট অয়েল বা শালিমার অয়েল বা সাধারণ নারকল তেল যেগুলো তোমরা দোকান থেকে কিনে ইউজ করছো, সেগুলো তৈরি হচ্ছে হিটে দিয়ে, শুকনো নারকল, নারকলটা আর খাওয়ার যোগ্য যখন থাকে না, একদম শুকিয়ে যায়, সেই নারকলগুলোকে হিট দিলে তখন তা থেকে তেলটা বেরিয়ে আসে, সেই তেলটা ওরা ইউজ করে। এবং নারকলগুলো যে খুব ভালো কোয়ালিটি সেটাও বলতে পারি না, কারণ আজকাল আমার এই নারকল তেলগুলো ইউজ করে এরকম অভ্যেস হয়ে গেছে, ওই নারকল তেল, ওই সাধারণ নারকল তেলগুলোর গন্ধ পেলে আমার মনে হয় যে যেন পচা নারকলের গন্ধ শুঁকছি। হয়তো তোমরা ডেলি ইউজ করো, তোমাদের অতটা নাকে লাগে না বা অতটা রিয়েলাইজ করো না, হয়তো তোমাদের কাছে ওটাই নারকল তেলের ফ্রেগ্রেন্স হিসেবে অ্যাডজাস্টেড হয়ে গেছে তোমাদের নাক, বাট একবার যদি আবার ভার্জিন নারকল তেল ইউজ করা শুরু করো তখন বুঝতে পারবে পার্থক্যটা কোথায়। সেই জন্য প্রথমত বলবো, যারা স্কিনে লাগাচ্ছ বা চুলে লাগাচ্ছ স্পেশালি, হট অয়েল ম্যাসাজ কোনো মানে বুদ্ধিমানের বুদ্ধির কথা না, কোনো স্মার্ট কথা নয়, এক্ষুনি করা বন্ধ করো। যদি মনে হয় ঠান্ডা লেগে যায়, একটু ওয়ার্ম করো, হট তেলটাকে হট কখনো করবে না, একটু ওয়ার্ম করতে পারো। এই হট অয়েল ম্যাসাজের ট্রেন্ডটা শুরু কেন হয়েছিল, আমাদের যে স্কিনে যে পোর্সগুলো আছে মানে যে রোমকূপগুলো, এবং মাথাতেও স্ক্যাল্পেও যে মানে চুলের যে গোড়াগুলো রোমকূপগুলো, সেইগুলো কি হয় যখন হিট পায় ওগুলো খুলে যায়। তো হট অয়েল ম্যাসাজের কনসেপ্টটা এটা ছিল যে আমি গরম তেল লাগাবো, গরমে রোমকূপগুলো খুলে যাবে, তার মধ্যে পেনিট্রেট করবে তেলটা, তাহলে তেলটা ভালো করে ঢুকবে, ভালো করে অ্যাবজর্ব করবে স্ক্যাল্পে চুলে, তাহলে তেলের গুণটা আমি পুরোপুরি পাবো। কিন্তু যে তেলটা আমি গরম করছি সেটার অলরেডি 50-60-70-80% গুণগত মান নষ্টই হয়ে যাচ্ছে, তো সেই নষ্ট জিনিসটা আমার তেলেটা যদি স্ক্যাল্পের মধ্যে চুলের মধ্যে অ্যাবজর্বও করে, কী এসে গেলো, কোনো তো লাভই হলো না। সেই জন্য হট অয়েল ম্যাসাজ যদি করো কেউ এখনও,
এক্ষুনি বন্ধ করো, দরকার হলে তেলটাকে হালকা ওয়ার্ম করো। যেভাবে আমি বললাম যে রোদ আছে কিন্তু কিছুর একটা ছায়াতে রেখে দিলে, রোদ পড়ছে বারান্দায় কি উঠোনে একটা কাপড় মেলা আছে সেইটার ছায়াতে এটাকে রেখে দিলে, কি এরকম কোনো পিচবোর্ডের বক্সের মধ্যে কোনো তেল আছে সেটাকে পিচবোর্ডের বক্স শুদ্ধ রেখে দিলে, এইভাবে রাখতে পারো। এবার আমি তোমাকে কতগুলো অয়েল দেখাবো যেগুলো মোটামুটি আমি এখন ইউজ করছি, আরও কিছু কিছু করি এই মুহূর্তে আমার কাছে নেই, কারেন্টলি যেগুলো আছে সেগুলো দেখাই। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সবসময় আমার কাছে থাকে সেটা হচ্ছে একটা নারকল তেল আর একটা ক্যাস্টর অয়েল, এইগুলো সবসময় আমার সঙ্গে থাকে। তো এটা দেখতে পাচ্ছ ইউজ করে প্রায় শেষ হয়ে গেছে, এটা কোকোসোলের ভার্জিন কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, এটা 230 টাকা প্রিন্টিং প্রাইস, কিন্তু আমি এটা 180 থেকে 190 এর মধ্যে পেয়েছিলাম অ্যামাজনে অফারে, লিঙ্ক দিয়ে দেবো। এটা খুব ভালো, এটা ইউজ করতে পারো, এটা তোমরা খেতেও পারো, এটা দিয়ে অয়েল পুলিংও করতে পারো। যদি অয়েল পুলিং কি ব্যাপারটা কি না জানো, চাইলে আমি আর একটা ভিডিও করতে পারি। অয়েল পুলিং কিছুই না, নারকল তেল দিয়ে কুলকুচি করা, সেটারও অনেক গুণ আছে। যাই হোক, আরেকটা, এটা শেষ হয়ে গেছে বলে আমি নতুন ইয়ে করেছি, কিনেছি, পারচেজ করেছি, ক্যাস্টরলটাও দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে প্রায়, ক্যাস্টরলটাও কিনেছি। আমি একটা অলিভ অয়েলও অর্ডার করেছি কিন্তু অলিভ অয়েলটা আসেনি। এক্ষেত্রে বলা বাহুল্য প্রত্যেকটাই কোল্ড প্রেসড এবং ভার্জিন অয়েল। কোকোনাট অয়েল দিয়ে শুরু করি, কোকোনাট অয়েল যেটা কিনেছি, এবারে আমি একটা 500 ml কিনেছি, এটা একটা নতুন ব্র্যান্ড, এটা আমি পার্পলে দেখলাম, যেহেতু কোয়ারেন্টিন চলছে অ্যামাজন সেভাবে সার্ভিস দিচ্ছে না, অর্ডার করলেও ওরা অর্ডারটা দিচ্ছে না, মানে আমি একটা যেরকম ধরো অর্ডার করেছি 21 মার্চ, সেটা ওরা দেবে 5 মে, তাহলে আমার তো কোনো লাভ হলো না, বাট পার্পল আমার ডেলিভারি দিচ্ছে। আর এক্ষেত্রে আমি এটাও বলে রাখি যে ডেলিভারিটা আসছে সেটা কিন্তু আমি বাড়ির দরজার বাইরে পিচবোর্ডটা কেটে জিনিসগুলো নিয়ে পিচবোর্ডটা ওখানেই ডাস্টবিনে ফেলে দিয়ে জিনিসগুলো ডাইরেক্ট এনে ছুরিটা পর্যন্ত, যে ছুরিটা দিয়ে পিচবোর্ডটা কাটছি সেই ছুরিটা পর্যন্ত এনে বেসিনে তক্ষুনি হ্যান্ড ওয়াশ দিয়ে বা যে কোনো সাবান দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট আমি ধুচ্ছি এবং আমার হাত ধুচ্ছি, ছুরিটা মাজছি, তারপর কিন্তু প্রোডাক্টগুলো ঘরে ঢোকাচ্ছি। তো এরকম নয় যে এরমভাবে নয় যে র্যান্ডাম জাস্ট জিনিসপত্র আসছে বাড়ি থেকে আমি ঢুকিয়ে নিচ্ছি, তো আমি যা যা প্রিকশন নেওয়ার নিচ্ছি। ওকে, তো যে নারকল তেলটা আমি এবারে ইউজ করেছি, সরি কিনেছি, এখনও ইউজ করিনি, সেটা হচ্ছে উইশ কেয়ারের 100% পিওর আনরিফাইন্ড অ্যান্ড কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এক্সট্রাক্টেড ফ্রম কোকোনাট মিল্ক। যখন কোল্ড প্রেস প্রসেসে ইউজ হয় তখন কিন্তু কোকোনাট মিল্কটা কোকোনাট থেকে বের করে সেটাকে ভীষণ মানে ফ্রিজে রেখে দেওয়া হয় কখনো কখনো, বা যে কোনো ঠান্ডা পরিবেশে রেখে তার থেকে তেলটা আলাদা করে তেলটা এক্সট্রাক্ট করা হয়। তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে যে কী করে কোল্ড প্রেসড কোকোনাট অয়েল বা কোল্ড প্রেসড অলিভ অয়েল এক্সট্রাক্ট করা হয়, অনেক ভিডিও আছে ইউটিউবে। তোমরা যারা প্যারাশুট বা ওই ধরনের তেলগুলো ইউজ করো তারা আমি জানি না কতটা দেখে বুঝতে পারছো, বাট দেখো এটা কিন্তু অনেক পাতলা, আমি জানি না কতটা কনসিস্টেন্সিটা বুঝতে পারছো, যে এগুলো এই সাধারণ যে তেলগুলো কম দামে পাওয়া যায় এগুলোর কনসিস্টেন্সি কিন্তু অনেক ঠিক, নারকল তেলের কনসিস্টেন্সি কিন্তু অনেক ঠিক হওয়ার কথা নয়, একদম জলের মতো লিকুইড হওয়ার কথা, যেরকম এটা দেখছো একটা হালকা ঘোলাটে ভাব থাকবে কারণ এটা ভীষণভাবে রিফাইন্ড নয় এবং হালকা হালকা নারকলের রুমাও এর মধ্যে আছে, যেহেতু রিফাইন্ড নয় ভীষণভাবে, ঠিক আছে। এটা নারকল তেলটা 500 ml কিনেছি, আর এটা কোনো ব্র্যান্ডের ব্যাপার নয়, যেরকম তোমাদের আমি দেখলাম কোকোসোলটা এটা দেখালাম, জাস্ট কোনো নারকল তেল বা যে কোনো তেল কেনার আগে চেক করবে যে তারা এইগুলো বলছে কিনা যে 100% পিওর কোল্ড প্রেসড আর এক্সট্রা ভার্জিন কিনা, তাহলে তোমরা সেই তেলটা কিনতে পারো, তা সে যে কোম্পানিরই হোক। আগে যে ক্যাস্টর অয়েলটা ইউজ করছিলাম এটা তোমাদের আগে আই থিঙ্ক দেখিয়েছি, পিওর অ্যান্ড শিওরের, পিওর অ্যান্ড শিওরেরও অনেকগুলো তেল অ্যাভেলেবেল আছে, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, এটাও নিতে পারো, যখন যেটা ভালো অফারে থাকে আমি তখন সেটা নিই। আবারও বলছি এইটা একটা, এই যে নিচে যে জিনিসগুলো দেখছো এটা একটা আলাদা ব্যাপার, এটা একটা অন্য ভিডিওতে শেয়ার করবো, এখানে জাস্ট একটু ইগনোর করো ব্যাপারটা। ওকে, তো এটাও শেষ হয়ে গেছিলো। তো যে ক্যাস্টর অয়েলটা কিনেছি সেটাও আমি উইশ কেয়ারের কিনেছি, অ্যাকচুয়ালি এই দুটো একটা কম্বিনেশনে আসছিলো, দুটো একসঙ্গে আমি 500-550 মতোতে কিনেছি, কেন কি দেখতে পাচ্ছ এটা অনেকটা আছে, এটা আমার অনেক দিন চলবে, 500 ml আছে এটাতে, মানে 1/2 kg, আর এটাও উইশ কেয়ারের ক্যাস্টর অয়েল। উইশ কেয়ারের কিন্তু জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েলও আছে, ওটাও ক্যাস্টর অয়েলের একটা কী বলবো একটা ভেরিয়েন্ট, ওটা জ্যামাইকাতেই পাওয়া যায় ওই ক্যাস্টর সিডগুলো, আর এগুলো মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, এই ক্যাস্টর অয়েলটা, নর্মাল ক্যাস্টর অয়েলটা যেটা হিন্দিতে বলে অরণ্ডিকা তেল, বাংলায় এর আলাদা কোনো নাম আছে কিনা জানি না, থাকলেও আমি জানি না আর কি। এটাও 100% পিওর ক্যাস্টর অয়েল কোল্ড প্রেসড, এ দেখো, ঠিক আছে। তো আমি সাধারণত কী করি, মোটামুটি আমার কাছে যে তেলগুলো থাকে সেগুলো দিয়ে একটা কম্বিনেশন বানিয়ে নিই, কিছু হয়তো এসেনশিয়াল অয়েল দিলাম, নিয়ে একটু মাথায় লাগিয়ে নিই, চুলে লাগিয়ে নিই, তারপরে শ্যাম্পু করি। এটাও করতে পারো তোমরা, এটা আমার ক্ষেত্রে বেস্ট, কারণ আমি শুধু যে এগুলো চুলের জন্য ইউজ করি তা না, আমি আমার স্কিনের জন্য ইউজ করি, মুখেও ইউজ করি অনেক সময়, আমি আমার DIY ফেস প্যাক, বডি প্যাক, হেয়ার প্যাক, হেনা প্যাক সব কিছুতে আমি এগুলো ইউজ করতে পারি। তাছাড়া আমি চাইলে এগুলো যে এর মধ্যে যেগুলো আর কি রান্নায় দেওয়া যায়, যেরকম অলিভ অয়েল রান্নায় দেওয়া যায়, নারকল তেল রান্নায় দেওয়া যায়, এগুলো আমি
রান্নাতেও ইউজ করতে পারি, খাওয়ার জন্য ইউজ করতে পারি, সব রকম আমার যত রকমভাবে ইচ্ছে আমি ইউজ করতে পারি। সেই জন্য আমার মতে এইভাবে কিনে নেওয়াটা সবচেয়ে বেস্ট উপায়। কিন্তু তোমরা যদি এত ঝামেলা না করতে চাও তাহলে এই ধরনের একটা কিছুও কিনতে পারো। এটা দেখতে পাচ্ছ, এটা মামাআর্থের আনিয়ন হেয়ার অয়েল, বলছে আনিয়ন হেয়ার অয়েল, বাট এটা জাস্ট একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আনিয়নটা। এবং যেহেতু আনিয়নের এখন সব কিছু ভীষণভাবে বিক্রি হচ্ছে, তো এটা বলতে পারো এই তেলটা আনিয়নের নামে বেচা। বাট এটাও খুব ভালো, কারণ এটাও যা যা তেলের মধ্যে আছে, এতে কিছু কম্বিনেশন অফ অয়েল আছে, এবং যা যা তেল এতে আছে প্রত্যেকটাই কোল্ড প্রেসড এবং ভার্জিন, কিন্তু এরা একটা কম্বিনেশন তৈরি করে বিক্রি করছে। তো যদি আমি এখানে পরে তোমাদের বলি কী কী তেল আছে, দেখো সানফ্লাওয়ার অয়েল, হহোবা অয়েল, আমন্ড অয়েল, আমলা অয়েল, ভৃঙ্গরাজ অয়েল, হিবিস্কাস অয়েল মানে জবা, আনিয়ন সিড অয়েল মানে কালো জিরে, আনিয়ন এক্সট্র্যাক্ট, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, সেসামি অয়েল মানে তিলের তেল, ভিটামিন ই, ব্রাহ্মী অয়েল, লাইম এসেন্সিয়াল অয়েল, জিঞ্জার এসেন্সিয়াল অয়েল অ্যান্ড রেডসিন। তো এই ধরনের একটা কিছু নিতে পারো যদি তোমার নিজের মাথা ঘামানোর মনে হয় দরকার নেই, অত কাণ্ড কে করবে, হাজারটা জিনিস কে কিনবে, তাহলে এই ধরনের একটা তেল কিনে নিতে পারো, যাতে সবকটা ইনগ্রিডিয়েন্টই কোল্ড প্রেসড এবং ভার্জিন। কিন্তু সেটা তোমায় একটু চেক করে নিতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু নানান ধরনের তেল একসঙ্গে কম্বিনেশন করে এরা একটা বিক্রি করছে, এই তেলগুলোর একটু দাম বেশি হয়। কিন্তু দেখতে গেলে তোমার চার পাঁচটা তেল না কিনে একটা তেল কিনছো, সেক্ষেত্রে তোমার কুলিয়ে যাবে। তো এটাও আমি অনেকদিন ধরে ইউজ করছি, প্রায় হাফের বেশি ইউজ করে ফেলেছি, খারাপ না, কিছু ড্রাস্টিক চেঞ্জও দেখিনি। এরা বলছে এটা হেয়ার ফল কন্ট্রোলের জন্য, আমার সেরকম সিভিয়ার কোনো হেয়ার ফল প্রবলেম নেই, তো আমি তোমাদের বলতে পারবো না যে এটা অ্যাকচুয়ালি হেয়ার ফলের ওপর কাজ করে কিনা। কিন্তু তেলটা কিচ্ছু খারাপ না, তেলটা খুবই ভালো, এরকমই ইউজ করতে পারো। আজকে আমি হেয়ার অয়েল করবো, এটা বাই দ্য ওয়ে আমার ফিফথ ডে হেয়ার। এটা আমি যে কলার প্যাকটা তোমাদের হেয়ার প্যাকটা দুটো ভিডিও আগে দেখিয়েছিলাম, সেইটার পর আমি এখনও শ্যাম্পু করি, মানে সেদিনকে শ্যাম্পু করেছি, তারপর এটা ফিফথ ডে হেয়ার। দেখো আমার কিন্তু সেভাবে নোংরা হয়নি, আর এখনও সফট আছে, সিল্কি আছে আমার চুলটা। একটু নারকল তেল আমি সিরাম হিসেবে যেরকম বললাম মাঝে মাঝে লাগাই, আমি একটু দুদিন আগে আমার এন্ডসে লাগিয়েছিলাম, সেই জন্য কীরকম একটু মানে খুব মানে সিল্কি লাগছে আমার ব্যাপারটা, কারণ তেল আছে চুলে। ওকে, বাট দেখতে পাচ্ছ যেহেতু আমি নিচের দিকে এন্ডে আমার চুলের এন্ডে লাগিয়েছিলাম নারকল তেলটা, সামনের দিকটা ভালোই আছে, সিল্কি আছে। তো আজকে আমার তেল না লাগালেও চলে, বাট আমি ভাবছি আজকে তেলটা লাগিয়ে রেখে দিই, কালকে শ্যাম্পু করে নেবো। তো তোমাদের আমি দেখাবো যে আমি কীভাবে নিজে বাড়িতে একটা কম্বিনেশন অফ অয়েল বানিয়ে আমি অ্যাপ্লাই করি। হেয়ার অয়েলের কম্বিনেশনটা বানিয়ে নেবো এই ছোট্ট বাটিটায়। তোমরা কাঁচের বাটি ইউজ করতে পারো, আরও বেটার, বাট ক্যাস্টর অয়েল বা নারকল তেল স্টিলের সঙ্গে কোনো মানে রিয়াকশন করে না, সেই জন্য স্টিলের বাটি করলেও কোনো অসুবিধা নেই। একটা ছোটো জিনিস তোমাদের দেখাই যায় না, তোমরা দেখে কতটা বুঝবে, দেখো এর নিচে নারকলের খানিকটা মানে নারকলের কিছু রেসিডিও পড়ে আছে, মানে সেটা আমি এই জন্য তোমাদের দেখালাম যে জিনিসটা কতটা পিওর সেটা দেখানোর জন্য। তো এটা যতটুকু আছে আমি নিয়ে নেবো ওই বাটিটা, এটা আই থিঙ্ক দু চামচ মতো হবে। এটা অনেকদিন ধরে তলাঞ্চি পড়েছিল, আমি শেষ করে ফেলি। এবার নেব ক্যাস্টর অয়েলটা, ওই রকমই দু চামচ মতো। ক্যাস্টর অয়েল কিন্তু খুব থিক হয়, সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় অত থিক তোমরা নেবে না, তাহলে এক চামচ মতো নাও। আর দেখতে পাচ্ছ আমি আন্দাজে ঢালছি, অত চামচ দিয়ে মেপে মেপে নেওয়ার দরকার নেই, কারণ এটা কোনো মানে রিয়াকশন তো করবে না। আর এইটুকুই ব্যাস করতে পারো নারকেল তেল আর ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা কিছুই না, সবসময় হেয়ার গ্রোথটা কে স্টিমুলেট করতে থাকে, তো প্রপারলি হেয়ার গ্রোথ হয়। আমি সবসময় ক্যাস্টর অয়েল ইউজ করি, আমার ভালো লাগে, ক্যাস্টর অয়েল না ইউজ করলে আমার কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে। ক্যাস্টর অয়েলের কী কী উপকারিতা আছে চাইলে সেটার উপর আমি একটা আলাদা ভিডিও করতে পারি। আর পুরো কম্বিনেশনটায় একটা দুটো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারো নিজের প্রেফারেন্স অনুযায়ী। আমি বিশেষ কিছু আজকে করবো না, জাস্ট দু ফোঁটা আমি টিট্রি অয়েল ইউজ করবো। টিট্রি অয়েল ইউজ করছি এই যে সময়টা ট্রানজিশন, এই যে শীত থেকে গরমে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার জন্য কী হয় অনেক সময় ড্যান্ড্রাফ হয়, সেই জন্য দু ফোঁটা টিট্রি অয়েল। এসেনশিয়াল অয়েল খুব কনসেন্ট্রেটেড হয়, কখনো বেশি ইউজ করা উচিত না, কম হচ্ছে ঠিক আছে বাট বেশি কখনো না। এবার এই কম্বিনেশন অফ অয়েলটা আমি জানি তোমাদের দেখাতে পারবো না, দেখো দেখতে পাচ্ছ কি অ্যাকচুয়ালি বাটিটা এই যে সামান্য দেখা যাচ্ছে। এবার অয়েলগুলো মিশিয়ে নেবো,
এসেনশিয়াল অয়েল আর ক্যাস্টর অয়েলটা যাতে নারকোল তেলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার দেখো নারকোল তেলটা একটু ঠিক হয়ে গেছে, যেহেতু ক্যাস্টর অয়েল দিয়েছি। এবার এই অয়েলটা আমি আমার হেয়ার স্ক্যাল্পে আর হেয়ার লেন্থে পুরোটাতে হেয়ার লেন্থে লাগিয়ে নেব। তোমাদের আগেও আমি একবার দেখিয়েছিলাম কিভাবে আমি অয়েলটা অ্যাপ্লাই করি। দেখো আজকে যে অয়েলিংটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমি হেভি অয়েলিং কী করে করি আমার চুলে। আমি দুরকমভাবে করি, একটা এইভাবে হেভি অয়েলিং করি যেখানে পুরো চুলটাকে আমি তেলে পুরোপুরি বলতে পারো ভিজিয়ে ফেলি, আর একটা করি লাইট অয়েলিং যেটাতে আমি খুব অল্প পরিমাণে তেল নিয়ে জাস্ট চুলের গোড়ায় লাগাই। এটা সাধারণত আমি যখন স্পা করি তখন ইউজ করি চুলের গোড়ায়, আর চুলের লেন্থে যখন তখন স্পায়ের প্যাকটা ইউজ করি, সেটাও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব কোনো একদিন। তো হেভি অয়েলিংটা দেখো কিছুই না, পুরো তেলটা সমস্ত স্ক্যাল্পে আগে লাগিয়ে নিচ্ছি, তারপর মাসাজ করছি। মাসাজ করার সময় একটু খেয়াল রাখবে যাতে জট না বেশি পেকে যায়, আর নখ নয় একদম টিপগুলো ইউজ করবে, তোমার আঙুলের টিপগুলো, নখ দিয়ে কখনো করবে না মাসাজ। আমি পেছনের স্ক্যাল্পের পেছনের পোর্শনগুলোতেও লাগিয়ে নেবো ভালোভাবে তেলটা, আর আস্তে আস্তে পুরো স্ক্যাল্পটায় মাসাজ করব। তোমরা চুলটা উল্টে নিয়েও করতে পারো, এতে হেয়ার গ্রোথটা তাড়াতাড়ি হয়। এই মুহূর্তে আমার বেশি হেয়ার লেন্থের দরকার নেই, এমনিতেই আমি কাটাতে যেতে পারছি না চুলটা, সেজন্য আমি সেটা করলাম না। আর আমি যতটা পারছি সিঁধে করে করে পোর্শন পোর্শনে লাগিয়ে নিচ্ছি। এবার পুরো স্ক্যাল্পটা মাসাজ করে নেব। মাসাজ করতে করতেই খানিকটা তেল মানে আমার আঙুলের থ্রু, দেখতে পাচ্ছ আঙুল দিয়ে আমি আঁচড়ানোর মতো চুলটাকে বারবার মাসাজ করছি। এতে খানিকটা আমার স্ক্যাল্পে যে তেলটা আছে সেটা খানিকটা নেমে আসবে আমার হেয়ার লেন্থে, সেটাই আমি চেষ্টা করছি। আর তারপর তো আমি হেয়ার লেন্থে আজকে তেল অ্যাপ্লাই করব, কারণ আজকে আমি হেভি অয়েলিং করছি। এবার দেখছো আমার এন্ডটা খুব একটা খারাপ অবস্থায় নেই এখন, কিন্তু তাও আমি প্রথমে তোমাদের এটাই বলবো যে যদি লম্বা চুল হয় তাহলে একদম এন্ডে আগে দাও তেলটা, চুলের মাঝামাঝি অংশটায় না লাগালেও বেশি চলবে, কিন্তু চুলের গোড়ায় আর চুলের এন্ডসে বেশি দরকার তেলটা লাগানো। আর দেখতে পাচ্ছ আমি যেরকম স্ক্যাল্পটা মাসাজ করছি সেরকম হেয়ারটাও মাসাজ করছি। দেখো হেয়ারেও তো কিউটিকলগুলো থাকে, সেই প্রত্যেকটা কিউটিকলের খাঁজে খাঁজে কিউটিকলগুলো না একদম মাছের আঁশের মতো হয়, সেই ধরো মাছের আঁশ, সেই প্রত্যেকটা আঁশের ফাঁকে ফাঁকে যাতে চলে যায় সেই জন্য মাসাজ করা দরকার হেয়ার লেন্থটাকেও মানে চুলটাকেও, যাতে যতটা আর কি পারা যায় প্রত্যেকটা চুলে যাতে ডিস্ট্রিবিউট হয়ে যায় তেলটা, সেটাই আমি চেষ্টা করছি। দেখো পুরো ডিস্ট্রিবিউট হয়ে গেছে মোটামুটি। এবার তোমরা আঁচড়াতেও পারো, বাট আমি আঙুল দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি জট, সেজন্য এবার আমি এটাকে একটা খোপাতে বেঁধে ফেলবো। দেখতে পাচ্ছ আমি এখনও ওরকম চিরুনির মতো আঙুলটা চালিয়ে চালিয়ে আঁচড়ে নিচ্ছি যাতে কোনো জট না থাকে, এতে শ্যাম্পু করার সময় হেয়ার ফলটা কম হবে। এবার আমি খোপা বেঁধে নিয়ে আমি সবসময় একটা প্লাস্টিক দিয়ে সিকিউর করি সেটাকে, যেটুকু আমার আঙুলে বেঁচে থাকবে ওটা আমি মানে হেয়ার লাইনে আমার লাগিয়ে দেবো, তাছাড়া তেলটা ওয়েস্ট করার কি দরকার, সেই জন্য হাতে গলায় ঘাড়ে ভালোভাবে লাগিয়ে নেব যেটা আমার হাতে বেঁচে আছে। একটা প্লাস্টিক দিয়ে ভালোভাবে সিল করে নেব আমি আমার হেয়ার আর স্ক্যাল্পটাকে। তোমরা প্লাস্টিকটাকে একটা ক্লিপ দিয়েও লাগাতে পারো, ব্যাস এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে।